জীব মধ্যে মনুষ্য জন্ম শ্রেষ্ঠ, কিন্তু ভগবান কহন্তি এ সংসার ভিতরে জন্মগ্রহণ করিছ মানে গতানুগতিক পন্থা মহাজন মানকর পন্থা কু অবলম্বন করি যদি গতিশীল হব নিশ্চিন্ত ভাবে সংসার সংসার মোহমা ভিতরে জঞ্জাল ভিতরে পড়ব না। তেমন ভগবান কৃপা লাভ করে বিভু কৃপা লাভ করে ভগবত চিন্তাধারা কু আখি আগে রাখি ভগবান কঞ্জ চরণ তলে আত্ম জীবন যৌবন কু সমর্পণ করে বহু কথার ক্ষুদ্র পাটৈটি হয়ে মনুষ্য যেতবে ধীরে ধীরে গতিপথর পথিক হুয়ে সেতবে সে আজ্ঞা নিশ্চিন্ত ভাবে তার লক্ষ্যস্থলে পৌঁছবা চিন্তাধারার অগ্রিম ইচ্ছা করে থাকে। বারে এ সংসার ভিতরে মঙ্গলযুক্ত আচরণ হজুরে মঙ্গলাচরণ সমস্তে পড়ন্তি মঙ্গলযুক্ত আচরণ ভগবান দেবতা এবং দেবী এ আস্থান উপরক নিমন্ত্রিত করি তাঙ্কর আশীর্বাদ ভিক্ষা করিবা সমেত সমস্তঙ্কু আশীর্বাদ করাইবা হেউছি কলাকারর ধর্ম। কিন্তু আজ্ঞা কোনসি দেবতা এ সংসার ভিতরে মু দেখি নাহি কি আপনমান দেখি নাহান্তি এই দেখি স্বতন্ত্র ভাবরে চারিজন দেবতা হেউছন্তি জীবিত বলে আপনার উৎকলর গর্ব গৌরব কপিলপুর শাসন পূজা পণ্ডাঙ্কর পুয় জগন্নাথ দাস ওড়িয়া ভাগবতের কলম কলে কোন কইলে বলে গুরু ব্রাহ্মণ পিতা মাতা এ চারি সজীব দেবতা ভিতরে আজ্ঞা যেতে দেবতা অছন্তি গুরু আ ব্রাহ্মণ পিতা মাতা এহুছন্তি শ্রেষ্ঠ দেবতা বলি অতি বড় জগন্নাথ দাস বাবুরে সে ভগবানকর কঞ্জ চরণ তলে ইয়াঙ্কর মালিক সর্বশ্রেষ্ঠ মালিক পরম ব্রহ্মচির চিন্ময় ঠাকুর প্রারম্ভর গোটিয়ে শ্লোক পড়িলি নম অনাক্ষর ব্রহ্ম কৃষ্ণম কৈবল্য কারণ সর্বঘটে ব্রজ জেনম তস্মে শ্রী গুরবে নমঃ। এ সংসার ভিতরে সবু ঘটরে বিদ্যমান হয়ে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম তাঙ্করি কঞ্জ চরণ তলে আত্ম জীবন যৌবন সমর্পণ পূর্বক আপনার ওড়িয়ার গর্ব গৌরব বৈষ্ণব পানি মহোদয় মনোনিবেশ করে কলম কলে কন কহিলে কলে নন্দ হৃদা নন্দ চন্দ্রমা ক্াকে
ভাই মানুষ করে নিবেদন, তাই শুনে থিব রাম শুন, প্রভাস যজ্ঞ পৃষ্ঠভূমি আপনার জানি মা দেবকী মনের অহংকার আসি যে মু ত্রৈলোক্যনাথ গর্ভর জন্ম করার যশোদা পালন কলা তেমন মুি বড় নাই বিশ্বের পৃষ্ঠভূমি আমি সূচাই দেছি আপনার শ্রমিক মানে বিশ্রাম দেবেনি দিদি বড় গাইবে তোমার একর কণ্ঠটি দুর্বলত লহর দশ পনেরো দিন গাইছি নির্মল সে বেশি তোমার গাওছি তো কণ্ঠটি সাবিত্রী মানে এত সুন্দর তোমার কিছু কিছু মাদক দ্রব গ্রহণ করু ন গায়ক উপর কণ্ঠপতি সদা সদা রাখিথ হো তেমন যশোদা মনের অহংকার আসিছি যে মু ভগবান শ্রীকৃষ্ণ পালন পোষণ করে করে আজ সে কংসক বিনাশ করে ধরাপৃষ্ঠ পাপ বিনাশ করি ধর্মরক্ষা কল মা দেবকী কে গর্ভরে ধরি ভগবান বিষ্ণু সে আজ ধরাপৃষ্ঠ অবতীর্ণ হওয়ার যশোদা পালন কলা কিন্তু তিন চারি জন দর্পক গন্ধন করা প্রভাস যজ্ঞ আবির্ভূত হয়েছে তিক্ততা সৃষ্টি হয়েছে তেমন আপনার মানে সিধা প্রভাস যজ্ঞ আর গোটে সূচনা রাখুছি সিন্দুর জন্মটা উৎপত্তি এটু হয়েছে তেমন আপনার আরম্ভ করতু প্রভাস যজ্ঞ প্রারম্ভিক কোটি হয়েছে বিপদ গাইলে তাঙ্কু পুনি বেশ সমান হবানি তারপরে বিনাকার কারণ একাবারে স্বল্পরে ঠিক বাবুরে প্রভাস তীর্থ বিষয় প্রভাস যজ্ঞ সেইটার গোটাই পদ আশ্বর্য দেই টিকে লম্বাইবা হে মোর কথা কো কহি ম সত হে কৃষ্ণ কো দূত হে মোর কথা কো কহি ম সত হে কৃষ্ণ কো দূত মোর কথা তু কহিব স
চির সিন্ধুবাসী বৃন্দাবনে দিনে প্রভু চড়াই